ডিপিএস গেমিং এ আপনাকে স্বাগত। আজ আমরা দেখব একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইট থেকে আমরা ভিভি কোড ডাউনলোড করতে পারি, ভিজুয়াল বেসিকের কোড ডাউনলোড করতে পারি একদম ফ্রি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে ওয়েবসাইট যেখান থেকে আমরা ফ্রি ভিজুয়াল বেসিক কোড ডাউনলোড করতে পারি। ওয়েবসাইটের নাম হচ্ছে freevvcode.com। তো এখানে বিভিন্ন ধরনের ভিজুয়াল বেসিক প্রোগ্রাম রয়েছে, আপনারা চাইলে সেগুলো ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাদের একটা প্রোগ্রাম আজকে দেখাবো, সেটা হচ্ছে ওপেন সিডি রম ট্রে। আমাদের কম্পিউটারে যে সিডি রম ট্রেটা আছে, এখানে দেখুন আমরা যদি মাই কম্পিউটারে যাই, মাই কম্পিউটারে যাওয়ার পরে যে ডিভিডি ড্রাইভ রয়েছে, ডিভিডি র্যাম ড্রাইভ, এটার উপরে রাইট ক্লিক করে আমরা এখানে ইজেক্টে ক্লিক করে আমরা ট্রেটাকে ইজেক্ট করতে পারি, মানে ট্রেটাকে ওপেন করতে পারি। কিন্তু এখান থেকে ক্লোজ করার কোনো অপশন নেই, যে আমরা ট্রেটাকে আবার কম্পিউটারের থেকেই কীভাবে এটাকে ক্লোজ করব, তার জন্য আমাদের সুইচ প্রেস করেই ক্লোজ করতে হয়। তো এমনি ক্লোজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে, তো আমরা সেই সফটওয়্যারগুলো চাইলে ইনস্টল করতে পারি। তো যদি ইনস্টল করতে না চান, এখান থেকে একটা প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামটা করতে পারেন। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পেয়ে যাবেন, আপনাদের যেটা পছন্দ বা যেই ধরনের পছন্দ, ডেট অ্যান্ড ম্যাথ, ফাইলস অ্যান্ড ডাইরেক্টরিজ, তো আপনার যে ধরনের দরকার আপনি সেই অপশন সিলেক্ট করে আপনি সেখান থেকে প্রোগ্রাম ডাউনলোড করতে পারেন। ধরুন আমি ডেটস অ্যান্ড ম্যাথে ক্লিক করছি এখানে। তো এখানে দেখুন অনেক প্রোগ্রাম রয়েছে, তো আপনার যেটা পছন্দ আপনি সেই প্রোগ্রামটাতে ক্লিক করবেন। ধরুন আমি এ সিম্পল ডিজিটাল ক্লক এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে আমাকে কোড দিয়ে দিয়েছে। এবার ভিজুয়াল বেসিক ওপেন করে আমাকে এই কোডটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে এই প্রোগ্রামটা রান হবে। এখানে কোনো ডাউনলোডের অপশন দেয়নি, প্রোগ্রামটা ডাউনলোড করতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে আপনারা ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, যেখান থেকে জিপ ফাইলে আমরা ডাইরেক্ট সেই প্রোগ্রামটা ডাউনলোড করতে পারবো। যেমন ধরুন এখানে আমি ডাটাবেসটা সিলেক্ট করলাম, এই বেসিক এমপ্লয় ডাটাবেস সিস্টেমে ক্লিক করছি। দেখুন এখানে ডাউনলোডের অপশন দিচ্ছে, আমরা চাইলে এখানে ক্লিক করে এই যে জিপটা, প্রোগ্রামের জিপটা ডাউনলোড করতে পারি, তারপর সেটাকে আনজিপ করে আমরা সেটা রান করতে পারি। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাউনলোডের অপশন পাবেন, কিছু কিছু ক্ষেত্রে প্রোগ্রামটা আপনাদের কপি পেস্ট করে নিতে হবে। তো ওরকমই একটা প্রোগ্রাম আমরা দেখব রান করে, তো সেটা হচ্ছে ওপেন সিডি রম ট্রে, এই প্রোগ্রামটা আমরা রান করে দেখব। তো দেখুন এর কোডটা আমাকে নিচে দিয়ে দিয়েছে, যেখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে আর একটা কোড দেওয়া আছে, তো আমার দুটোই কিন্তু দরকার পড়বে। তো আমরা চলে যাচ্ছি ভিজুয়াল বেসিকে। তো এখানে ভিজুয়াল বেসিক ওপেন করে নিচ্ছি। স্ট্যান্ডার্ড ইএক্সি ফাইল সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে কোডে কী চাইছে, না কোড এটা হচ্ছে একটা কমেন্ডের কোড, আর তার নিচেরটা হচ্ছে একটা কমেন্ডের কোড, মানে এখানে দুটো কমেন্ট লাগবে আমার। তো এখানে দুটো কমেন্ট নিয়ে নিচ্ছি, এটা একটা কমেন্ট, এটা একটা কমেন্ট। তো এখানে নাম চেঞ্জের কোনো অপশন দেয় না, আমি এখানে নামগুলো চেঞ্জ করে নিচ্ছি। একটার ক্যাপশন দিচ্ছি ওপেন, আর একটার ক্যাপশন দিচ্ছি ক্লোজ। একটা সুইচে প্রেস করলে ওপেন হবে ট্রেটা, একটা সুইচে প্রেস করলে ক্লোজ হবে। তো একটু ফন্টের সাইজটা বাড়িয়ে নিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের মতো ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ করে নেবেন। তো আমি এখানে এটা সেট করে নিলাম। তারপর এবার কী করব, এখানে যে কোডটা সেটা কপি করে এখানে পেস্ট করে দেবো। তো আমি এখানে কোডে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে ডিক্লারেশন, এটা আমার দরকার, ডিক্লারেশনটা দিতে হবে। তা কপি করলাম, কপি করার পর এখানে আমার প্রজেক্টে যাব, কোড ওপেন করব, রাইট ক্লিক করে ভিউ কোড, এখানে ডিক্লারেশন একদম টপে হবে, পেস্ট করে দিলাম, তারপর এন্টার। তারপর যে কোডটা সেই কোডটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপি, তারপর এখানে পেস্ট, এটা কপি পেস্ট হয়ে গেল আমার। এবার আমি চাইলে এটাকে রান করতে পারি। তো এখানে রানে ক্লিক করছি, তো ওপেনে ক্লিক করছি, দেখুন আমার ট্রে ওপেন হয়ে গেল। ক্লোজে ক্লিক করছি, দেখুন আমার ট্রে ক্লোজ হয়ে গেল। তাহলে এভাবে খুব একটা ছোট্ট একটা প্রোগ্রাম, যেটা দিয়ে আমরা একটা ভালো কাজ করে নিতে পারছি, যেটা আমাদের খুবই কাজে লাগবে, যে আমরা আমাদের কম্পিউটারের যে সিস্টেমের ট্রেটা সিডি ডিস্ক ভরার জন্য, সেটাকে কম্পিউটার থেকে ওপেন করতে পারছি, আবার কম্পিউটার থেকে ক্লোজ করতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
ধন্যবাদ।